হচ্ছে এক বন্ধু চিঠি লিখেছে, নাম হচ্ছে টুটুল, তার বয়স 45 বছর। তিনি লিখেছেন যে তার হাঁটু ব্যথা তিনি অনেকদিন ভুগছেন, কিন্তু আপনার কাছে উনি গিয়েছিলেন, আপনি তাকে বলেছেন যে আপনার হাঁটুতে ঠিক আছে কিন্তু কোমরে হলো আপনার সমস্যাটা, আসলে ব্যাপারটা কী ঘটেছিল? আসলে রোগীরা এসে আমাদের কাছে কমন কিছু সমস্যার কথা বলে, যেমন সে বলে আমার হাঁটু ব্যথা, বাট আমরা যখন এক্সামিন করে দেখি যে সমস্যাটা হাঁটুর ভিতরে না, ব্যাকআপ নেই, হাঁটুর নিচে ব্যথা, মানে পিছন সাইডটায় ব্যথা। হাঁটু ব্যথার যে সকল রোগী স্পেশালি জোড়ার ভিতরে ব্যথা হবে, কিন্তু যখন কোমরের সমস্যা থাকে সেই ব্যথাটা অনেক সময় জোড়া আসতে পারে, ফ্রন্ট অফ নিয়ে আসতে পারে বা থাই আসতে পারে, কিন্তু বেশিরভাগ সমস্যাটাই দেখা যায় পিছন দিক দিয়ে, ব্যাকআপ নি, যেটা আমরা আমাদের পিছনে যে হ্যামস্ট্রিং মাসেল থাকে এবং কাপ মাসেল সেইখানে গিয়ে পেনের কথা সে বলছে। হয়তো তার কাছে মনে হয় যে ব্যথাটা এখানে বা হাঁটুতেই সমস্যা, কিন্তু আমরা যখন এক্সামিন করি বা বিভিন্ন আমাদের টুলস ব্যবহার করি তখন দেখা যায় বোঝা যায় যে সমস্যাটা কোমর থেকে হচ্ছে। তাকে হয়তো আমরা যেটা ডায়াগনোসিসের পরে দেখা যায় আমরা বিভিন্ন স্ট্রেস টেস্ট করি, এসএলআর টেস্ট করি এগুলাতে, এবং অনেক সময় আমরা টেন্ডার দেখি, টেন্ডারনেস দেখি, বিভিন্ন পদ্ধতি আছে আমাদের হাঁটুর, বিভিন্ন কিছু টেস্ট আছে, যেমন আপনার প্যাটেলার অ্যাপ্রিহেনশন টেস্ট, অ্যান্টেরিয়র ড্রয়ার টেস্ট, পোস্টেরিয়র ড্রয়ার টেস্ট, মুভমেন্ট টেস্ট করে দেখি, যদি দেখা যায় না এগুলা নেগেটিভ, কোনো সমস্যা নেই, তখন আমাদের সামথিং রং, বুঝতে হবে যে অন্য কোথাও সমস্যা আছে। শরীরের কিন্তু একটা অঙ্গ আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, একটাতে সমস্যা হলেই যে সেখানেই সমস্যা এটা ভাবার কোনো কারণ নেই। বেশিরভাগ রুগীর ক্ষেত্রে হয়তো লোকাল প্রবলেম আমরা পেতে পারি, কিন্তু কিছু কিছু রুগীর ক্ষেত্রে বুঝতে হবে সমস্যাটা অন্য জায়গায়। এই রুগীর ক্ষেত্রে তাই হয়েছে যে তার পিএলআইডি, পিএলআইডি তো একই সমস্যা হবে, যে কোমরের ব্যথা নাও থাকতে পারে, ব্যথা কিন্তু ব্যাকআপ নি বা ব্যাকআপ থাই, মানে সে ফিল করছে ব্যাকআপ থাই, হ্যাঁ থাই বা নিতে চলে যেয়ে একেবারে কাপ মাসেলও চলে যেতে পারে, তো সেই ক্ষেত্রে এটা বুঝেই যাচ্ছে পিএলআইডি। সেক্ষেত্রে তার চিকিৎসা দিতে হবে কোমরের, কারণ কোমরে পিএলআইডি সমস্যাটা হয় কোমরের ভিতরে, সেখানে ডিস্কের সমস্যার কারণে এই সমস্যা হয়, সেক্ষেত্রে তাকে পিএলআইডি যে আমরা লেটেস্ট থেরাপিগুলো বা পদ্ধতি চিকিৎসা দিয়ে থাকি সাধারণত হসপিটালাইজড করে, ডিকম্প্রেশন থেরাপি এবং আধুনিক বিভিন্ন ইলেকট্রোথেরাপি, সেগুলো দিলে তার এই সমস্যাটা চলে। এখন যদি পিএলআইডি হয়েছে, পিএলআইডি ডায়াগনোসিস হয়তো আপনি করছেন এমআরআই দিয়ে, তাই না? এখন পিএলআইডি হয়েছে, সে কিন্তু বাসায় বসে একজন যে কোনো একজন ফিজিওথেরাপিস্ট দিয়েই তো চিকিৎসা করাতে পারে, এখানে সমস্যাটা কোথায়? আসলে ফিজিওথেরাপিস্ট বাংলাদেশে বললেই যে অ্যাভেলেবেল আসলে তা না, কারণ আমাদের কাছে পরিসংখ্যান আছে, কিন্তু আমার কাছে এসে পরিচয় দেয় আমি ফিজিওথেরাপিস্ট, সেটা একটা সামাজিক সমস্যা এবং আমি মনে করি এখন একটা রাষ্ট্রীয় সমস্যা, কারণ হচ্ছে যে কোনো লোকই যদি আপনার কাছে গিয়ে ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, আপনি তো আর আইন প্রয়োগকারী সংস্থা না যে তার সার্টিফিকেট দেখবেন, অথবা আপনি প্রয়োজনও মনে করেন না, এতে সামাজিক সমস্যা হচ্ছে, রুগীরা অপচিকিৎসা শিকার হচ্ছে। কি সার্টিফিকেটটা থাকা উচিত আপনাদের? ফিজিওথেরাপিস্ট হতে হলে যেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওয়ার্ল্ড কনফেডারেশন অফ ফিজিক্যাল থেরাপি এবং বাংলাদেশ সরকারের যে গ্যাজেট নোটিফিকেশন আছে সেখানে হচ্ছে ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে এই বিষয়ে ন্যূনতম কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে 4 বছর এবং 1 বছর ইন্টার্নি সহ ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, গ্রাজুয়েশন থাকতে হবে। দিস ইজ এ প্রফেশন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা যখন দেখবেন অন্যান্য হুজ আর হেলথ প্রফেশনালিস্ট, তার ভিতরে ফিজিওথেরাপিস্ট অন্যতম। সো অন্যান্য হেলথ প্রফেশনালিস্ট যারা আছে, যারা মেডিসিন স্পেশালিস্ট, যারা কার্ডিওলজিস্ট, যারা নিউরোলজিস্ট, যারা চেস্ট স্পেশালিস্ট, যেমন আপনি রেসপেক্টিভ স্পেশালিস্ট যেরকম আছে, তদ্রু ফিজিওথেরাপিস্ট ওয়ান অফ দ্য হেলথ প্রফেশনালস। সো এই ফিজিওথেরাপিস্ট হতে হলে তাকে ন্যূনতম কোনো বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিক ইউনিভার্সিটি থেকে 4 বছর মেয়াদি এবং 1 বছর ইন্টার্নশিপ সহ গ্র্যাজুয়েশন থাকতে হবে। সো কল্ড ফিজিওথেরাপিস্ট এসে বলল তাদের এগুলো থাকার কথা না, তারা শুধু টেকনোলজিস্ট টাইপ, এরা টোটালি প্রতারণা করছে এই জিনিসটা। এদিকে আমাদের সবাইকে মনোযোগ দিতে হবে, মিডিয়াকে মনোযোগ দিতে হবে, গভর্নমেন্টকে মনোযোগ দিতে হবে, না হলে রুগীরা প্রতারিত হবে। এরা যারা ফিজিওথেরাপিস্ট পরিচয় দেয়, ফিজিওথেরাপি করে বা বাসায় গিয়ে গিয়ে ফিজিওথেরাপির ব্যবস্থা করে, আমি অনেক জায়গায় দেখেছি বিভিন্ন, ইভেন কি বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে তারা প্রচার করে থাকে, বিভিন্ন আপনার এই যে ওয়েলএক্স, বিক্রয় .com হতে শুরু করে, এরা কিন্তু নাম করা অনেক প্রতিষ্ঠান আছে, এরা তো জানে না যে কারা কি আসে, এরা এগুলো এবং বিভিন্ন জায়গায় লিফলেট দিয়ে, বিভিন্ন গাছে বিভিন্ন ব্যানার পেস্টুন দিয়ে ফিজিওথেরাপিস্ট পরিচয় দিয়ে রুগীদের সাথে প্রতারণা করে আসছে। কুচিকিৎসা বা অপচিকিৎসা হতে হবে, হয়ে যাবে। এই ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে, স্পেশালি রুগীকে ফার্স্ট সচেতন হতে হবে যে আমি আসলে কার কাছে চিকিৎসা নিচ্ছি। মূল আলোচনা যাচ্ছি যে এই যে কোমর ব্যথা পিএলআইডি হলো, পিএলআইডি করে তারপর চিকিৎসাটা কীভাবে করবেন আপনি?
আচ্ছা, পিএলআইডি রোগীর ক্ষেত্রে যেটা হচ্ছে বেশিরভাগ রোগীরা হচ্ছে ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে রেস্ট, সারা ওয়ার্ল্ডই এটা মূল ট্রিটমেন্টই হচ্ছে রেস্ট। অন্য স্পেশালিস্টের কাছে গেলেও তারাও ফার্স্ট রেস্টই দিবে, তারপরে হচ্ছে এটাকে ডিকম্প্রেশন করি। আমরা যেটা কনজারভেটিভ ট্রিটমেন্টে আমরা ডিপিআরসিতেও করে থাকি, যে কিছুদিন হসপিটালাইজড করে আমাদের যে পদ্ধতিগত চিকিৎসা আছে বিভিন্ন যন্ত্রপাতি মেশিনারিজের মাধ্যমে ডিকম্প্রেসড করি এবং রুগীকে টোটালি রেস্টে থাকতে দিই। এই ক্ষেত্রে প্রয়োজনে আমরা আরও স্পেশালিস্টের অনেক সময় শরণাপন্ন হতে হয় বা কম্বাইন্ড ট্রিটমেন্ট দিতে হয়। সেটা হচ্ছে সাজেস আমাদের সাথে অনেক সময় নিউরোলজিস্ট কাজ করে, নিউরোসার্জন কাজ করে, আমাদের সাথে অনেক সময় অ্যানাস্থিশিয়ানেরও প্রয়োজন হতে পারে। এটা একটা কম্বাইন্ড ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে, বা যদি আমরা কম্বাইন্ড কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই অনেক ক্ষেত্রে অপারেশন করতে হয়, সেটা রুগীর পরিমাণ খুবই কম। যদি সেই জাতীয় মেডিকেল ইমার্জেন্সি হয় এবং রুগীর এখানে অনেকগুলো ফ্যাক্টর দেখতে হয় আমাদের, রুগীর সময় আছে কি না, সে কি কাজ করে, তার বয়স কত, এই ফ্যাক্টরগুলো কি কি ক্ষতিগ্রস্ত। একটা জিনিস ভাবতে হবে যে আমি অপারেশন করা তো মুখের কথা না, জিয়ে দেওয়া, তার হার্ট ঠিক আছে কিনা, লাংস ঠিক আছে কিনা, তারপরে সেই স্ট্যান্ড করতে পারবে কিনা ওই অপারেশনটাকে। আর অপারেশনের পরে তো অনেক রকমের আপনার কমপ্লিকেশন হতে পারে। তবে আমাদের এখানে হচ্ছে যেটা হচ্ছে আমরা যারা ডিপি আমাদের যে ডিপিআরসিতে আমরা যেই রুগীগুলো দেখি এখানে কিন্তু আমাদের আমরা অনেক সময় বোর্ড মিটিং করি কাজ করি, মানে আমাদের সাথে কিন্তু নিউরোলজিস্ট কাজ করে, নিউরোসার্জন কাজ করে, একসাথে তিন চারজন ডাক্তারের অপিনিয়ন নিয়ে দেন আমরা ট্রিটমেন্ট, যখন প্রয়োজন হবে তখন তো করতেই হবে। হ্যাঁ, এইটা অন্তত আমাদের এখানে হয়, সাধারণত আমরা এটা করে থাকি যে গেলেই ফিজিওথেরাপি দিয়ে দেওয়া তা কিন্তু আমরা করি না, বিকজ আমরা চাই সর্বোচ্চ পেশাগত প্রয়োগ করতে চাই আমরা। যেটা ফিজিওথেরাপিতে ভালো হবে আমরা সেই রুগীকে ফিজিওথেরাপি দিই, যে রুগীকে ফিজিওথেরাপি দিয়ে কোনো রেজাল্ট আসবে না তাকে অবশ্যই অন্য ডাক্তারের সাজেশন আমরা দিতে পারি। পিওরলি বাণিজ্যিক ভিত্তিতে নিতে চাচ্ছেন না যে গেলেই ভর্তি করে দেবো তা না, আগে রোগীটাকে কীভাবে একটা টিউমার বোর্ড যেমন হয় ক্যান্সার পেশেন্টে, এরকম বোর্ড করে আগে সিদ্ধান্ত না যে এটাকে অপারেশন করা হবে না ভর্তি করে চিকিৎসা করা হবে নাকি আউটডোর বেসিসে, সব কিছু তখনই সিদ্ধান্ত নেয়। এক্স্যাক্টলি, কারণ হচ্ছে চিকিৎসা বিজ্ঞান তো আছে, প্রতিনিয়তই আমাকে পড়তে হয়, আমাদেরকে সবাইকে পড়তে হয়, চেঞ্জিং আসছে প্রতিনিয়তই, লেটেস্ট ইনফরমেশন আসছে, লেটেস্ট চিকিৎসা আসছে, লেটেস্ট ডায়াগনোসিস চলে আসছে। সেই ক্ষেত্রে অন্য ডাক্তারের কনসার্ন নেওয়াটা ওয়াইজ মনে করি আমরা, সেক্ষেত্রে সবাই মিলে যখন একসাথে একটা ডিসিশন নেওয়া যায় রোগীর জন্য বিশাল বেটার, ইম্পর্টেন্ট অবশ্যই। আর এই ক্ষেত্রে চিকিৎসাটাও আসলে নির্ভর করে রোগীর ইকোনমিক্যাল ব্যাপার থাকতে পারে, তার সামাজিক, তার অবস্থান, সে কি করে, ফিজিক্যাল কন্ডিশন জানতে হবে। এক্স্যাক্টলি, সব মিলিয়ে আসলে অবস্থা কি, তার ডায়াবেটিস আছে কিনা, তার প্রেসার আছে কিনা, সেগুলো দেখতে হবে। সেটা আছে, আর আরেকটা হচ্ছে কি ফিজিওথেরাপির ক্ষেত্রে যেমন এই এই রোগীদের আমরা যেমন কোমর ব্যথা বলেন অথবা আমরা হাঁটু ব্যথা নিয়েও কথা বলছি, তো হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা রোগীদের ক্ষেত্রে ফিজিওথেরাপি কিন্তু সবার জন্য একই রকম ফিজিওথেরাপি না। ফিজিওথেরাপি একটা বিশাল সাবজেক্ট, পদ্ধতিগত চিকিৎসা, এখানে বিভিন্ন পদ্ধতির ব্যবহার আছে, আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি, শুধু ব্যায়াম নয়, শুধু ব্যায়াম না, ফিজিওথেরাপি বিশাল একটা সাবজেক্ট এবং এইটার স্পেশালাইজেশন অলসো আছে, যেমন মাস্কুলোস্কেলেটাল ফিজিওথেরাপি, নিউরোলজিক্যাল ফিজিওথেরাপি, মানে প্রত্যেকটা আলাদা, স্পোর্টস ফিজিওথেরাপি, গাইনোকোলজিক্যাল ফিজিওথেরাপি, পোস্ট অপারেটিভ ফিজিওথেরাপি। আমার মনে আছে ফাইব্রোমায়ালজিয়াতে ভুগছে, আমি এটা আপনার কাছে রেফার করে দিয়েছি, এখানে তো আমার চিকিৎসকের কোনো ভূমিকা নেই, ফিজিওথেরাপি হলো একমাত্র চিকিৎসা পদ্ধতি। তো এই ক্ষেত্রে এবং এই ফাইব্রোমায়ালজিয়া রোগীর ক্ষেত্রে যে চিকিৎসা হবে ফিজিওথেরাপি হবে, পিএলআইডি রোগীর ক্ষেত্রে সেটা হবে না, টোটালি ডিফারেন্ট, আলাদা। অনেকের ধারণা আমার কাছে এসে বলে যে স্যার আপনি কিছু ফিজিওথেরাপি লিখে দেন অথবা আমাকে কিছু দেখিয়ে দেন, এটা আমি বাসায় করে ফেলবো, এটা এটা রোগীদের আসলে রোগীদের দোষ না, তারা হয়তো জানে না, জানতে হবে ফিজিওথেরাপি একটা পদ্ধতিগত চিকিৎসা এবং এই ক্ষেত্রে এইটাকে পড়ালেখা করতে হবে এবং এখানে প্রচুর রিসার্চ হচ্ছে এভরিডে, ব্রেক থ্রু আসছে। প্রফেসর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদেরকে এই কোমর ব্যথা এবং হাঁটুর ব্যথা এবং ফিজিওথেরাপি যে একটা বিশাল একটা ব্যাপার স্যাপার এটা নিয়ে অনেক খোলামেলা কথা বলেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, একুশের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।